আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ও বল যথাক্রমে দিয়ে দিছে। মহাকর্ষীয় ধ্রুবক জি দিয়ে দিছে। একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হবে। মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত তরল নির্ণয়। এটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা দিনাজপুর বোর্ড 2017-তে এসেছিল। তো আমাদের ক নম্বর প্রশ্নটা আমরা সলভ করি। এটা একদম সহজ প্রশ্ন। মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত তরল, প্রথমে যেটা আছে এগুলো তো দেওয়া আছে, এগুলো তুমি চাইলে লিখে নিতে পারো। আমরা সংক্ষেপে লিখে দেই, এখানে আমাদের ভর, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করব। এম ইকুয়াল টু দিয়ে দিছে 3.2 ইন্টু, সরি এটা প্রথমটা হলো ব্যাসার্ধ, পরে আমাদের ভর। তো প্রথমে ভর হবে 4×10^24 কেজি। তারপর আমাদের ব্যাসার্ধ দিয়ে দিছে 3.2×10^6 মিটার। আর এই মহাকর্ষীয় ধ্রুবক দিয়ে দিছে, এটা দেখার প্রয়োজন নেই, এটা আমাদের এমনি মুখস্থ থাকে, তোমরা চাইলেও লিখতেও পারো, কোনো সমস্যা নেই। এবার লিখব, আমরা জানি পৃষ্ঠে মাধ্যাকর্ষণ জনিত তরল এখানে আমাদের প্রত্যেকটার মান আমাদের দিয়ে দিছে। জি এর মান হলো 6.673×10^-11, এম এর মান দিয়ে দিছে 4×10^24, আর এর মান দিয়ে দিছে 3.2×10^6, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিই, যেহেতু আর এস এটাকে ক্যালকুলেটারে বসাইলে আশা করি মান পেয়ে যাবে। প্রথমে একটা ভগ্নাংশ দিয়ে দেই, জি এর মান 6.673×10^-11, তারপর ইন্টু দিয়ে আমাদের ভর হলো 4×10^24, তারপর ইন্টু দিয়ে আমাদের ব্র্যাকেট ইউজ করি 3.2 ব্যাসার্ধে ×10^6, ব্র্যাকেট ক্লোজ করে স্কেল ইকুয়াল চাপ দেই। আমাদের একটা ভগ্নাংশ মান হয়েছে, আমরা এস ডি চাপ দেই, এখানে আমরা পাইছি 2.6×10^12। এটাকে নর্মাল করে দিলে আমাদের একটু সহজ হবে, শীত চাপ দেওয়া মূল চাপ দেয়া, এই যে 8 নাম্বার নর্মাল, এখানে 1.2 দিয়ে দিই, আমাদের বলছে প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর মুক্তিবেগের 1/8 হবে কিনা, মানে 1/8 হবে কিনা, এখানে 8টা খণ্ড হয়ে যায়। ঠিক আছে, এই যে বলছে একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুটি 8টি সমান খণ্ডে বিভক্ত হইল। ঠিক আছে, এখন এই যে 8টা খণ্ডে বিভক্ত হয়েছে, 8টা খণ্ডের মানে প্রতিটা খণ্ড, হ্যাঁ, প্রতিটা খণ্ডের যে মুক্তিবেগ সেইটা ওই মূল বস্তুটার মুক্তিবেগের 1/8 হবে কিনা, মানে 8 খণ্ড হয়ে গেছে দেখা মুক্তিবেগও কি 1/8 হবে কিনা, এমন প্রশ্নটা আমাদের বলছে যাচাই করতে। তো আমরা লিখব, নাম্বার প্রশ্ন ধরি, প্রথমে আমরা ধরে নিব, হ্যাঁ, মূল বস্তুর or equal to m
ব্যাসার্ধ ইকুয়াল টু আর, আর প্রতি খণ্ডের, প্রতি খণ্ডের ভর, প্রতি আটটা খণ্ড হয়েছে না, প্রতি খণ্ডের ভর হবে এম, ছোট এত এম লিখলাম, আর ব্যাসার্ধ হবে ছোট হাতের, ঠিক আছে। এবার এই দুটার সম্পর্ক আমাদের একটু তৈরি করি। দেখো একটা বস্তুকে একদম আট ভাগে ভাগ করে ফেলছে, দেখবে এখানে আট ভাগে ভাগ করলে এই যে এম, ছোট এম মানে প্রতি খণ্ডের ভর কত হবে, আমাদের আগে যে ভর ছিল সেই ভরের আট ভাগের এক ভাগ, কারণ আমাদের আটটা খণ্ড মিলেই তো ওই এম মানে ওই মূল বস্তুটা হবে, তাই না? তাহলে আটটা ভর যোগ করলে মানে আটটা খণ্ডের ভর যদি যোগ করি তাহলেই মূল বস্তুর ভর পাব। এই জন্য তাহলে প্রতিটা খণ্ডের ভর কি হবে, ওই যে মূল বস্তুটার ভর তাকে আট দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হবে প্রতি খণ্ডের ভর। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের মূল বস্তুর ব্যাসার্ধ হলো আট, এখানে আটটার ব্যাসার্ধ হবে এইটার ব্যাসার্ধ সমান, আটটার ব্যাসার্ধ না মূলত আটটা যে গোলক বা খণ্ড আটটার আয়তন বড়টার আয়তনের সমান এমন আর কি দেখব। এবং মানে প্রতিটা এখানে ব্যাসার্ধ কিন্তু ওই যে আটটার ব্যাসার্ধ যোগ করি আমার বড়টার ব্যাসার্ধ সমান এমন কিন্তু না, আমাদের বড়টার মানে একসাথে মূল বস্তুর লিখতে পারি এভাবে মূল বস্তু আয়তন ইকুয়াল টু হবে এই গুণ প্রতি খণ্ডের আয়তন, প্রতি খণ্ডের আয়তন আটটা খণ্ড না, এই জন্য প্রতিটার আয়তনের সাথে আট গুণ করলেই মূল বস্তুর আয়তনটা পাব, ঠিক আছে। তো মূল বস্তুর আয়তনকে আমরা দেখতে পাই 4/3 পাই, মূল আয়তন বের করতে গেলে যেই বস্তুর আয়তন বের করবো সেই বস্তুর ব্যাসার্ধ, তাহলে মূল বস্তুর ব্যাসার্ধ কি ছিল আর, আর কি ইকুয়াল টু এখানে 8 × 4/3 পাই, এই প্রতি খণ্ডের ব্যাসার্ধ কত ছিল ছোট হাতের মানে ছোট হাতের আর কি, এই আয়তনের সম্পর্ক দিয়েই আমরা ব্যাসার্ধের সম্পর্কটা পেয়ে যাই। তো এখানে 4/3 কাটা পাই, পাই কাটা, এখানে আবার 8 আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি আর কি এই 8 কে মানে এভাবে লিখতে পারি আর কিউ ইকুয়াল টু 8 টাকে লিখতে পারি 2 কিউ, কারণ আমরা লিখতে পারি 2r হোল, এটা আমরা লিখতে পারি চাইলে। তাহলে আমরা উভয় পাশ থেকে যদি কিউ কিউ কাটা দিয়ে দেই তাহলে r ইকুয়াল টু 2r, এটা বলতে পারি। ছোট হাতের m ইকুয়াল টু এটা বানাইছি, তাহলে আমরা বলতে পারি এটা থেকে এখন r ইকুয়াল টু থাকুক, আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে এইটা থেকে, যে m এটা থেকে আমরা বলতে পারি আবার m ইকুয়াল টু 8m, ছোটটার সাথে আট গুণ করলে বড়টার ভর পাওয়া যাবে আর কি। তো এইবার আমরা সমাধান করে ফেলব ভর এবং ব্যাসার্ধে মানে খণ্ডের এবং মূল বস্তুটার ভর এবং ব্যাসার্ধে তুলনা করলাম। এইবার যদি আমি বলি যে বস্তু মূল বস্তুর মূল বস্তুর মূল বস্তুর বেগ ভিই হলে ভিই ইকুয়াল টু, এখানে যেহেতু ভর তোর জানি তাহলে 2gm/r, ঠিক আছে। এবং প্রতিটি খণ্ডের মুক্তি বেগ, প্রতিটি খণ্ডের মুক্তি বেগ আমরা বললাম ভিই প্রাইম হলে ভিই প্রাইম হবে মানে দুইটার মুক্তি বেগের সম্পর্কটাই তো আমাকে যাচাই করতে হবে, তাই না? এখানে 2g এখানে হবে ছোট হাতে, যেহেতু প্রতিটা খণ্ডের ভর কি ছিল ছোট হাতে, তাহলে আমাদের এখানে 2gm/, এখানে হবে ছোট হাতে r। এইবার আমরা কি করতে পারি, এই দুটো সম্পর্ক যেহেতু আমি বের করবো তাহলে আমরা এই দুটো ভাগ করতে পারি, দুটো ভাগ করলে আমরা সম্পর্ক তৈরি করতে পারি, ঠিক আছে। আমরা 1/2 করি, দেখবো 1/2 এই দুটো ভাগ করলেই আমরা এই দুটার সম্পর্ক পেয়ে যাব, ভিই
divided by VE prime equal to root over 2GM divided by R, then we have 2G ছোট m by R. এইবার আমরা নেক্সট লাইনগুলো আমরা করতে পারি এইভাবে দেখো এটাকে আমরা লিখতে পারি উপরেরটা আগে ঠিক থাকলে কি টু জি এম বাই আর ইনটু নিচেটা কি করবো উল্টায় দিব তাহলে এটা বড় করে আনা এটা হবে ছোট আকার আর ডিভাইডেড বাই টু জি এম এইবার আমরা এটাকে লিখতে পারি এইভাবে দেখো আমরা টু জি টু জি কেটে দিতে পারি দেখো দুইটার ভিতরে এখানে রুট ওভার টু জি এখানেও রুট ওভার টু জি তাহলে একসাথে যেহেতু দুইটার উপরে রুট একসাথে সহজ ভাবে বলতে গেলে যদি দুইটার উপরে রুট তাহলে একসাথে আমরা দেখতে পাই টু জি এম বাই আর ইনটু টু জি এম বাই আর বড় হাতে ছোট হাতে একদম ঠান্ডা মাথায় বসে এইবার যদি আমি কাটাকাটি করি দেখো এই টু জি কাট তাহলে আমাদের এখানে রুট ওভার এম আর ডিভাইডেড বাই আর এম যেটা থেকে আমরা দেখতে পারি নিচে নিচে দেখবা তোমরা এখানে আমরা দেখলাম এই যে বড় হাতের এম ইকুয়াল টু কি ছিল আমাদের দেখো বড় হাতের এম ইকুয়াল টু ছিল এই যে এইট এম বড় হাতের এম ছিল কি এইট এম আর বড় হাতের আর ছিল টু আর তাহলে এইট এম আর টু আর বসাই দিই বড় হাতের জায়গায় তাহলে আমরা বড় হাতের এম এর পরিবর্তে আমি দেখতে পাবো এইট এম আর আই এর জায়গায় আই দেখলাম বড় হাতের আর মানে মূল বড় হাতের টা দিয়ে কি বোঝানো হয়েছে মূল বস্তু তো মূল বস্তুর ব্যাসার্ধ হবে ছোট বস্তুর ব্যাসার্ধের দিক মানে টু আর আর ইকুয়াল টু কি ছিল টু আর এম এম এইবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে এখানে কত এইট বাই টু মানে কত রুট ওভার ফোর মানে টু সুতরাং আমরা বলতে পারি ভি ই ইকুয়াল টু ভি ই প্রাইম ইকুয়াল টু কত টু এটা তুমি লাইন বাই লাইন কর তাহলে আমরা লিখতে পারি ভি ই ইকুয়াল টু টু ভি ই প্রাইম অর্থাৎ বলা যায় প্রতিটি খণ্ডের মুক্তি বেগ এখানে এটাকে আরেকটু এন করি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা প্রতিটা খণ্ডের মুক্তি বেগ কত গুণ সেটাই তো আমাদের লাগবে না এটা একটু মুছা দেই তাহলে আমাদের যে ভি ই প্রাইমটা বের করি তাহলে আমাদের একটু সহজ হয় এটাকে আমরা দেখতে পারি ভি ই প্রাইম ইকুয়াল টু হাফ ভি ই এই দুটো বেশি গেলে কি হয়ে যাবে হাফ হয় এইবার আমরা দেখি অর্থাৎ প্রতিটি খণ্ডের মুক্তি বেগ এই ভি ই প্রাইম কি প্রতিটি খণ্ডের মুক্তি বেগ মূল বস্তুর মুক্তিবেগের এক অষ্টমাংশ হবে না মানে আট ভাগের এক ভাগ হবে না হবে হলো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো